করোনা মহামারী পরিস্থিতিতেও ঘরে থাকার সরকারের নির্দেশনা মানছে না রাজধানীর অনেক এলাকার মানুষ। সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস চেষ্টা ও আইনি ব্যবস্থা নেওয়ার পরও সচেতন হচ্ছে না তারা। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি। করোনা সংক্রমণের প্রকোপ বাড়ায় রাজধানীতে টহল জোরদার করেছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ। মূল সড়কগুলোতে এর প্রভাব পড়লেও মহল্লার ভিতরে মানুষজন এসব মানছেন না। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় চায়ের দোকানে দেখা যায় মানুষের জটলা। জরুরি কাজ ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন অনেকে। আমরা চাই ঘরে বসে থাকে, তো আমাদের ফেরত তো মানে না। এখানে ইয়া নেওয়ার জন্য যে টিসিবির ইয়া দেবো, ওই জন্য এখানে লাইন দাঁড়ায় আছে। হ্যাঁ যাবে, সবই যাবে, তারপর এখন চলে যাবো তো দুই মিনিট। আমরা অনেকদিন ঘরের ভিতরে আটকেই ছিলাম, আছি। এটা না করে পারা যাচ্ছে না, বিধায়ক করতেছি। বিভিন্ন বাজারে ও মহল্লায় মানুষকে সচেতন করার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা, তবে তারা চলে গেলেই পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায়। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই যাতে হ্যান্ড গ্লোভস এবং মাস্ক পরিধান করে নিজেদের স্যানিটাইজিং প্রসেসটা ঠিকভাবে মেনটেন করেন, এই ব্যাপারে তাদেরকে কন্টিনিউয়াসলি আমরা সচেতন করে যাচ্ছি। এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় টহল বাড়িয়েছে পুলিশ, তবে লাগাতার টহল ও আইনি ব্যবস্থা নেওয়ার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অজুহাত সবার রেডি। এক্ষেত্রে আমার ধারণা, যদি প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ দায়িত্ববোধ থেকে যদি সচেতন না হয়, পুলিশের পক্ষে এই সচেতনতা মানুষের মধ্যে গ্রো করে দেওয়াটা এটা ভেরি ডিফিকাল্ট। পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে, মানুষ কখন সতর্ক হবে, তা নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন সড়কে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনে দিনে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে এ থেকে রক্ষা পেতে সম্পূর্ণ লকডাউনের বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তদারকির পাশাপাশি জনগণ যদি সচেতন না হয়, তাহলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।